কাজের অঙ্কের এই টাইপের অঙ্কগুলো তোমাদের অনেকেরই অসুবিধা হয়, যেরকম এই টাইপের অঙ্কগুলো, ওই যে ও পুরুষ এতজন, ও ছজন মহিলা, এই টাইপের, এই যে বা যেরকম চারজন পুরুষ বা আটজন মহিলা, তারপরে এই টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো। এবার এই টাইপের অঙ্কগুলি শুধুমাত্র এই ভিডিও তোমাদের জন্য রাখলাম, আর তোমাদের যাদের অসুবিধা তোমরা এই টাইপের অঙ্কগুলো শিখে নাও। দেখো ফার্স্টে এগুলো অ্যাকচুয়ালি সুবিদ্যা স্যারের বইয়ের অঙ্ক, এইটা 48 জায়গার অঙ্কটা। দেখো অ্যাকচুয়ালি কী আছে এখানে, দুইজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ 10 দিনে, এবং তিনজন পুরুষ ও দুজন বালক ওই মানে আর কি একই কাজ 8 দিনে করতে পারে। কত দিনে দুজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে? তো দেখো এটা আমি করছি কী করে, একদম সিম্পল নিয়মে করবে অঙ্কগুলো, অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। যেমনটা কি ধরো এখানে রয়েছে দুজন পুরুষ, তাহলে আমরা একটা পুরুষের সার্কেল করলাম, আমরা দেখলাম পিতে পুরুষ দিয়ে দিলাম আর বিতে কী করলাম বালক দিলাম, ঠিক আছে? তো এই দুটো ক্লিয়ার হলো। এবার আমি কী করছি যে দুজন যে পুরুষ রয়েছে, তাহলে পুরুষের নিচে 2 রাখলাম, না এটা করব না, তার থেকেও সহজ করি। দেখো অ্যাকচুয়ালি দেখো এই যে দুজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ 10 দিনে করে, তো একটা জিনিস বুঝতে পারছো হয়তো, যে দুজন পুরুষ আর এই যে তিনজন বালক এরা দুজনে মিলে কি করছে, কোনো একটা কাজকে 10 দিনে করছে। তো একটা জিনিস খেয়াল করো, এই দুজন পুরুষ দেখো 10 দিন গেল না কোনো একটা কাজে, সেম টু সেমভাবে এই তিনজন বালক ওই কাজটিকেই 10 দিন গেল না কাজ করতে। তো এরা যদি আজকে 2 দিন গেল, দুজন গেল, কালকেও তো দুজন যাবে, এরকম করতে করতে 10 দিন যাবে না কেন, কাজটা তো 10 দিনে শেষ হবে এই এই লাইন অনুযায়ী আর কি। তো তাহলে দেখো যার কাজ করতে গেল সে কিন্তু দুজন যে পুরুষটা দুজন দুজন করে করে 10 দিন করে 10 দুগুণে কত, 20 জনের পুরুষের টাকা দিতে হবে। সেম টু সেমভাবে তিনজন যে বালক 10 দিন গেল, তাহলে প্রতিদিন তিনজন করে 10 দিনে কত, 30টা বালকের টাকা দিতে হবে না, মানে জন খরচটা। তো আমরা কী করবো, 10 দিয়ে আমরা কী করব, 2 কে গুণ করলে 20 জন পুরুষের টাকা দিতে হচ্ছে যেই মালিকের কাজ করছে, তাহলে আমরা কী করবো ডাইরেক্ট কী করবো 10 দিয়ে এই পুরুষকে গুণ করব, তাহলে 10 দুগুণে কত, 20 জন পুরুষের কিন্তু জন খরচ দিতে হচ্ছে। এবার তাহলে আমরা কী করি, তাহলে আর কত কিছু না ভেবে ওই এই 2 দিয়ে 10কে গুণ করে 10 দুগুণে কত, 20, মানে 20 জন বালকের মানে সরি পুরুষের টাকা দিতে হচ্ছে, সেটা আমরা লিখলাম, এটা আমরা ফার্স্টে লিখলাম। এরপরে কী করব, সেম টু সেমভাবে এই যে তিনজন বালক রয়েছে না এখানটা, এই তিনজন বালকের যে একটি কাজ করছে 10 দিন, তো বুঝতেই পারছো তিনজন বালক প্রতিদিন করে গেল 10 দিন, তার মানে 30 জনের টাকা দিতে হবে সেই যেই মালিকেরই কাজ করলো না কেন। তাহলে এখানে আমরা কী করছি, 30 করছি, তাহলে আশা করি বুঝতে পারলে। এবার প্রথম লাইনের কাজটা তো আমরা কমপ্লিট করলাম, সেম টু সেম দেখো দ্বিতীয় লাইনটাও, মানে ওরা বলছে যে এরকমভাবে করলেও ওই কাজটি 10 দিনে ক্লিয়ার হবে, এবং যদি এরকমভাবে লোকজন যায় তবুও কিন্তু ওই কাজটা 8 দিনে ক্লিয়ার হবে, মানে একটা অনেকটা এই সেটিং অথবা এই সেটিং, যে কোনো একটা সেটিংয়ে কাজ করাতে পারলেই হবে। তো দেখো এরকম যদি রিলেশান দেয়, তাহলে আমরা এই উপরের যেভাবে করলাম ঠিক নিচেরটাও সেম রিলেশনেই কাজ করবো, অর্থাৎ এই যে তিনজন পুরুষ ও কিন্তু 8 দিন কাজ করলো, তো অর্থাৎ তিনজন করে 8 দিন গেল, তাহলে 3 আটা 24 জনের খরচ দিতে হবে, তাহলে আমরা কি পুরুষের নিচে আবার 24 লিখবো, তাহলে 2 এ 4 24 লিখলাম, ঠিক আছে? এরপরে যেটা, এরপরে কী রয়েছে যে দুজন বালক, দেখো ও আবার দুজন বালক ওই কাজ 8 দিনে করে, তাহলে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করবো, এই দুজন দুজন করে বালক গেল কত, 8 দিন গেল, তাহলে 8 দুগুণে কত, 16 জন বালকের খরচ দিতে হবে যেই মালিকের কাজ করতে গেলো, তাহলে 16 নিচে আমরা লিখলাম বালকের নিচেই। এইবার যেটা আমরা করব, এইবার কী করব, কোনো দিকে দেখবো না, এই এদের দুজনের যে মানগুলো আসলো সেগুলো শুধু বিয়োগ করে বসিয়ে দেবো, মানগুলি যা আসলো বিয়োগ করে বসিয়ে দেবো, এইটা হচ্ছে মেন কাজ। তো আমরা কী করছি, এটাকে বিয়োগ যদি করি, তাহলে আমাদের এখানে কত আসবে, এখানে 4 আসবে, আর এখানে কত, 1 আসবে, মানে 14 আসলো। আর এখানে বিয়োগ করলে দেখতেই পাচ্ছি যে, আরেকটা কথা বলে দিই, এই নিচে বড় আসুক ছোটো আসুক ওসব কোনো দেখবে না, শুধুমাত্র হ্যাঁ তোমার যদি অসুবিধা হয় বিয়োগ করতে, তাহলে উপরে বড় সংখ্যাটা সাইডে বসাবে আর নিচে ছোটো সংখ্যাটাকে বসাবে, বসে বিয়োগ করে দেবে, কিন্তু এইটার বিয়োগফল যা আসবে সেটা বসাবে, এই দুটোর বিয়োগফল, ঠিক আছে? তাহলে কত আসে, 20 থেকে 24 গেলে 4 বসে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এইবারটা আমরা কী করব, এইবারটা আমরা এদের রেশিও তৈরি করব। দেখো এই যে এই 4কে আর 14কে কাটলে কী দিয়ে, 2 দিয়ে কাটা যায়,
তো আমরা যদি দুই দিয়ে কাটি, এটাকে দুই দিয়ে কাটলে কত? দুই হচ্ছে, আর এটাকে দুই দিয়ে কাটলে কত? সাত হচ্ছে। তো এইবার আমরা বুঝতে পারলাম এই জায়গা থেকে, এবার এই জায়গা আমার থেকে বুঝতে পারলাম যে এইখান থেকে এইটা বোঝা যাবে কি যে দুজন পুরুষ, এখানে তো পুরুষের সিরিজ, দুজন পুরুষের সমান সাতজন বালক, অর্থাৎ দুজন পুরুষ যা করতে পারে সাতজন বালক সেই কাজটাকে করতে পারবে, ঠিক আছে? এইবার আমরা এতটাকেও যখন করলাম, এইবার কি করছি, এবার নিচের ধাপটা চলে আসি, অর্থাৎ কতদিনে দুজন পুরুষ ও একজন বালক বালক কাজটি করতে পারবে। তো এবার আমরা কি করব যে এই রিলেশনটাকে আমরা কি করে কমপ্লিট করব। তো একটা জিনিস খেয়াল করো, এটাকে কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু একটা যে কোনো এই যে এই লাইনটা অথবা এই লাইনটা, যেহেতু সেম সেম তাই যে কোনো একটা লাইন ধরে আগে আমাদের একটা সিরিজ বসাতে হবে। কীরকম দেখো, এখানে দুজন পুরুষ আর তিনজন বালক রয়েছে না, যে কোনো একদিকে ট্রান্সফার করতে হবে, এক হয় বালকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে অথবা পুরুষে ট্রান্সফার করে নিয়ে এই দিনটাকে লিখতে হবে। তো আমরা কি করব, একটা কাজ করি, বালকটাকেই রাখি, তাহলে বালকে আমরা বি দিচ্ছিলাম, তাই একটা কাজ করি একদম ওপরে লিখছি, হ্যাঁ বি দি, বালকে বি, আর এইখানে আমরা দিন ডে, ডিতে ডে লিখলাম, ডে, ঠিক আছে? এইবার যেটা রইল, এবার তিনজন বালক আমরা ধরে করব যেহেতু, বালক ধরে, সরি তিনজন বালক না, তিনজন বালক ধরে করব যেহেতু, তাহলে বালককে তো ট্রান্সফার করতে হবে না, আমাদের কিসে ট্রান্সফার, পুরুষটাকে ট্রান্সফার করে দিতে হবে। কেন, এক এক যে কোনো একটা দিকে নিয়ে আসতে হয়, এক হয় বালকে নিয়ে আসতে হয় অথবা পুরুষে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তাই আমরা কি করছি যে তিনজন বালক যেটা রয়েছে, তিনজন বালক ধরে যেহেতু অঙ্ক করব, তাই বালকটাকে বালকই রাখবো, অর্থাৎ বালকের বালকের কোনো পরিবর্তন হবে না। তো বালকের যদি কোনো পরিবর্তন না করতে হয়, তাহলে বালকটাকে আমরা একটা কাজ করি, তিন আমরা সাইডে করে রাখি, এটা এই তিন বালকটাকে বালক রাখলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দুজন পুরুষ, দুজন পুরুষ মানে কতজন বালক সেটাকে আমার ট্রান্সফার করতে হবে না, কিন্তু আমরা এইখানে দেখো, এই দেখো পেয়ে আছি যে দুজন পুরুষ মানে সাতজন বালক, তাই না? এই যে দুজন পুরুষ মানে কি, এই যে দুজন পুরুষ, এই যে আমরা রেশিও হিসেবে বের করেছিলাম না, দুজন পুরুষ মানে সাতজন বালক সমান সমান রয়েছে না, তাহলে আমরা আর কোনো রকম কোনো দিকে না থাকি আরামসে কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে পারি যে দুজন পুরুষ মানে সাতজন বালক। তাহলে আমার তো এই, তাহলে আমরা এইবারে কী করে দিচ্ছি, এই যে দুজন, এই দুজন পুরুষ মানে সাতজন বালক, তাহলে আমরা এইখানের সাথে এই যে তিনের সাথে সাত অ্যাড করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাহলে আমাদের কত, দশজন কী হচ্ছে, এখান থেকে দশজন বালক চলে আসছে, তাই না? এবার এই যে দশজন বালক, এই যে তিনজন বালক তো বালক রইলই, আর এই দুজন পুরুষ মানে কতজন, সাতজন বালক, এই সব মিলিয়ে কী করলাম, বালকে ট্রান্সফার করলাম, বালকে ট্রান্সফার করে আমরা দেখতে পাচ্ছি দশজন বালক আসে। এবার এই দশজন বালক ওই কাজটি দশ দিনে কমপ্লিট করতে পারে, এই হচ্ছে মেন অঙ্ক। তাহলে দশ, একটু বোঝাতে একটু তোমার সময় লাগবে, কেননা এই টাইপের অঙ্ক একবার বুঝে ফেলতে পারলে তোমরা নিজেরাই পারবে এগুলো সব। এইবার কত, দশজন সময় লাগছে, এগুলো করতে বেশি সময় লাগবে না, যখন একবার শিখে যাবে খুব দ্রুত অঙ্ক করা যাবে এগুলো। তো এটা গেল, এইবার আমরা এই সেটিং, প্রথম সেটিং যে কোনো একটা ধরে যেহেতু করতে হয় সেটা আমরা রেডি করে ফেললাম। এইবার কি হচ্ছে, এবার হচ্ছে কি যে আমাদের এই রিলেশনটা বলছে কতদিনে, এবার কতদিনে মানে কি, এই দিনটা বের করতে হবে, তাহলে সে এই নিচে এসে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দাও, তাহলে এইটার ঝামেলা কমপ্লিট, মানে এই মানে এইটার মান বের করতে হবে। এইবার অ্যাকচুয়াল হচ্ছে কি যে দুজন পুরুষ, আচ্ছা ও একজন বালক, ওই কাজটিকে কতদিন করবে। তা দুজন পুরুষ আমরা যেহেতু বালক ধরে অঙ্ক করছি, তাহলে বালকটাকে তো বালকই রাখবো, তাই না? তো আমরা সাইডে লিখে রাখি, এখানেও লিখি বালক এক, সরি একটু, এই যে বালক এক প্লাস যেটা আমরা পুরুষকে ট্রান্সফার করে বালকে আনবো, যে দুজন পুরুষ, আচ্ছা এইটুকু তো দেখে রেখেছিলাম আমরা এর আগের বারও যে দুজন পুরুষ মানেই সাতজন বালক, তাই না? তো এই দুজন পুরুষ মানেটাই তো হলো সাতজন বালক। এই দেখো একটা জিনিস তোমাদেরকে একটু বলেও দিই, যে এই যে ও কথা রয়েছে না, ও কথা আমরা বলি না যে রাম ও শ্যাম ওইখানে গিয়েছিল, তার মানে কি দুজনেই গিয়েছিল। এবার যদি এমনটা বলি যে রাম অথবা শ্যাম ওইখানে যেতে পারে, তার মানে দুজনের মধ্যে একজন, যেহেতু ও রয়েছে তার মানে একসঙ্গে কিন্তু ওরা কাজটা করছে, ঠিক আছে? ও থাকলে কিন্তু একসঙ্গে, ও এবং থাকলে একসঙ্গে কাজ করা, তারপরে অথবা বা থাকলে ওরা কিন্তু এ অথবা ও এরকম টাইপ বোঝায়, মানে যে কোনো দুজনের মধ্যে একজন, আর ও থাকলে কিন্তু দুজনে মিলে, এই মানে ছোটো কনসেপ্টটা অনেকে জানা থাকে না, তাই বলে দিলাম ব্যাপারটা। তো যাই হোক, এই ব্যাপারটা যেটা বলার, এইবার দেখো এই যে দুজন পুরুষ, এই দুজন পুরুষ মানে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি সাতজন যেটা বালক, তা আমরা কী করছি এখানে সাতজন অ্যাড করে দেবো, এই একজন তো একজন রয়েছে, বালক তো কখনো ট্রান্সফার হয় না, যেহেতু বালক ধরে অঙ্ক করছি,
তাহলে আর এখানে সাত বসিয়ে দেবো, তাহলে এই দুইয়ের বদলে দুইয়ের দুইয়ের বদলে কত, সাতজন বালক। আমি একটু ডিটেলসে বলছি, কারণ অনেকে ফার্স্টে এই ছোট অঙ্কই বুঝতে চায় না, তার জন্য একটু ডিটেলসে বলছি। তো এই দুটো মিলে আমাদের কত, আটজন বালক হয়ে গেল না, এই আটজন বালক, এই যে আটজন বালক ওই কাজটি কতদিনে করবে। তো অত আর মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, আমরা সিম্পল একটা রিলেশন তৈরি করি যেটা আর কি অঙ্ক করার সময় ওটাকে করলে হয়ে যাবে। তো আমরা কি জানি যে আমরা শুধু কাজটাকে নিচে রাখি, তাহলে দশজন বালক কোন একটা কাজকে, হ্যাঁ কোন একটা কাজকে দশ দিনে করতে পারছে। তো আমরা এটা করি না যে দশজন, এক সেকেন্ড, দশজন বালক কোনো একটি কাজকে দশ দিনে করে, কোনো একটি কাজ বলতে কোনো একটি কাজ মানে একটি কাজ, শুধু কাজটা নিচে বসে, কোনো একটা কাজ বলছি না, তো একটি কাজ মানে এক শুধু কাজ নিচে বসার দিন টিন যা আছে সব উপরে গুণ বসে সময় টময় সব। তাহলে দশজন বালক দশ দিনে কোনো একটি কাজকে করে, ইকুয়াল, ইকুয়াল দিয়ে কী করি, ইকুয়াল কী করি যে ওই যে এখানে আটজন বালক রয়েছে না, তাহলে আটজন বালক কত দিনে, এই যে কত দিনে, তাই না, কত দিনে ওই একটি কাজকে কমপ্লিট বা ওই কাজটিকে, তাই না, ওই ওই কাজটিকে বলছে না, কাজটি মানে কোনো একটা কাজ মানে একটা কাজ বা সামথিং দুটো কাজ, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে বলেনি, তাহলে আমরা একটা একটা কাজ দিয়েই মিটিয়ে দিলাম। এখানে যদি দুই দিই এখানে দুই দিই সেই কাটাই পড়ে একই আসবে, তাহলে ঝামেলা পাকানোর কোনো দরকার নেই, তাহলে এইখানে যা কাজ করছে এইখানেও তাই কাজ করবে। এবার আমরা শুধু কাটাকুটি প্রসেস করবো অঙ্ক শেষ। তাহলে দেখো এইখানে আমরা যদি দুই দিয়ে কাটি, দুই দিয়ে কাটলে কত চার আসবে, এখানে আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে কত পাঁচ আসবে, আচ্ছা এখানে দুই দিয়ে কাটলে কত দুই আসছে, এখানে দুই দিয়ে কাটলে কত পাঁচ আসবে, তাই না। তো একটা জিনিস খেয়াল করে, পাঁচে পাঁচে পাঁচ পাঁচে কত পঁচিশ, এই পঁচিশ দুই দিয়ে ভাগ হবে আবার। তো একটা জিনিস বুঝতেই পারছো, অনেকে তো বুঝেও ফেলেছো যে টোয়েন্টি ফাইভ বাই কত টু। তো একটা জিনিস খেয়াল করো আরামসে যে এক্সের মান ভ্যালুটা বেরিয়ে পড়বে, আমাদের যেটা চাই, যেটা আমাদের ডে দিন চাই। তো দেখো পঁচিশকে দুই খণ্ড করলে কী হয়, মানে পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে আরামসে বুঝতেই পারছো সাড়ে বারো করে ভাগে পড়ে। তো আমাদের সাড়ে বারো অ্যান্সার কোথায় রয়েছে, দেখো সি অপশানটা কিন্তু সাড়ে বারো অ্যান্সার চলে আসলো, তাই না। তো এইটা আমাদের সঠিক অ্যান্সার। তো একদম পুরো ডিটেলস আলোচনা করলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানে এই টাইপের অঙ্ক অনেকের বাধে, তার জন্য আমি কী করলাম পুরো ডিটেলস আলোচনা করে দিলাম। তো বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেল নতুন হয় তাহলে, নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেন এরকম টাইপের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। চলো পরবর্তী যে অঙ্কটা, সেম টু সেম সেম টাইপ রেখেছি, এবার আর বেশি টাইম নেব না, আগেরটা তো ডিটেলসে বললাম, এবারটা একটু দ্রুত করবো অঙ্কটা। দেখো এইবারটা কী করে করব, দেখো এইবারটা আমাদের রয়েছে কত, চারজন পুরুষ আর ছজন মহিলা একটি কাজ আট দিনে করে, তাই না, এবং দুজন পুরুষ ও নজন মহিলা কাজটিকে আট দিনে করে, একটি কাজ আট দিনে করে আর কি, কতদিনে আঠেরো জন মহিলা ওই কাজটি করতে পারে। ওই অঙ্কটার থেকে এই অঙ্কটা আরও বেশি সহজ, কেমনটা দেখো। এবার আর বেশি আর তো ডিটেলস করবো না, এবার ডিটেল ছোটোর মধ্যে করছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পুরুষ, তাই পি দিলাম পুরুষ, ঠিক আছে, আর কি আছে এখানে মহিলা, ওমেন, অর্থাৎ ডাব্লু দিয়ে কাজ চালিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো যে আমি যেটা বলছিলাম যে এই যে চারজন পুরুষ কত, আট দিন গেল না কাজটা করতে, তাহলে চারটা কত, বত্রিশটা জনের কাজের পয়সা দিতে হবে, পুরুষের পয়সা দিতে হবে যেই মালিকের কাজ করতে গেল। তো তো এইবার চারাটা কত, বত্রিশটা ডাইরেক্ট লিখে দিলাম এখানে। আর কি করব, এই ও মানে এরা দুজনেই কিন্তু কাজ করতে গেল, ও মানে কি বুঝতেই পারছো, দুজনে মিলে কাজ করতে যাওয়া। তো ছজন মহিলাও কিন্তু আট দিন গেল, তাহলে ছয়টা কত, আটচল্লিশটা মহিলার জনের টাকা দিতে হবে, তাহলে আটচল্লিশ লিখে দিলাম এই জায়গাটায়। এরপরে দেখো তাই গেল এটা, দুজন পুরুষ ও নজন মহিলা একটি কাজ আট দিনে করে করে। তো একটা সেম টু সেম প্যাটার্ন, তো আমরা সেম কাজ করে দুজন পুরুষ করে আট দিন গেল, তাহলে আট দুগুণ কত, ষোলো, ষোলো দিন, ষোলো জনের পয়সা দিতে হবে, তাহলে ষোলো আমরা নিচে লেগব পুরুষের নিচে। এবার মহিলা কত, দেখো নয় আট নং কত, বাহাত্তর মহিলা, তাই না, বাহাত্তর মহিলার জনের টাকা দিতে হবে, তাহলে সেভেন্টি টু এখানে লিখলাম। তো এইবার আমাদের কী বললাম যে এদের কি বিয়োগ করা হচ্ছে আমাদের কাজ, তাই না। তো এদের বিয়োগ করা আমাদের যদি কাজ হয়, তাহলে বিয়োগটা করেই ফেলি, তাহলে এখানে ষোলোর থেকে বত্রিশের থেকে ষোলো গেলে ষোলো দুগুণে বত্রিশ, মানে ষোলোই থাকে এই জায়গাটায়, তার ডবল আর কি। আমি আমার মতন হিসেব করে বললাম, তোমাদের মতো বুঝতেই তো পারছো ব্যাপারটা।
এইবার দেখো এই যে 72 থেকে যদি 48 যায় কত 24 থাকে, তোমরা নিজের মধ্যে তোমরা এইভাবে করে নাও, যদি বুঝতে না পারো এই 72 উপরে লিখে 48 নিচে লিখবে, তারপরে বিয়োগ করে দেখে নেবে যেখানে 4 আসছে এইখানে তোমার 5 আসে, মানে 2 24, বুঝতে পারলে? এইভাবে তোমরা দরকার পড়লে করে নেবে। তো আমি পুরো ডিটেলসই বলে দিচ্ছি একটু, এখানেও সামান্য। তাহলে এখানে কত 24 আসছে এইবারটা, আমরা কি জানি রেশিও বের করা, অর্থাৎ যদি কাটা যদি কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি করে নামা। তো আমি এখানটা দেখতে পাচ্ছি যে আমি যদি 8 দিয়ে কাটি, 8 2 3টা কত 24, আর এখানে 8 দিয়ে কাটে, 8 2 9 16, অর্থাৎ এইখানটা আর তো কাটাকুটি সম্ভব না। তাহলে লাস্ট রেশিও যেটা কি বলি আমরা অনুপাত হিসেবে, তো এইখানে অ্যাকচুয়াল হচ্ছে কি দুজন পুরুষ আর ওমেন কত 3, অর্থাৎ দুজন পুরুষের যে মানে ক্ষমতা বা পাওয়ার সেটা হচ্ছে 3 জন মহিলার, সেটা বোঝা গেল। তো এই হচ্ছে মেন ভ্যালু এখানটা। এইবার আমরা কি করব, এইবার আমরা করব যেটা, এবার আমরা অঙ্কের দিকে এগিয়ে পড়ব, যে কোনো একটা লাইন ধরে অঙ্ক করব। তাহলে একটা লাইন ধরে অঙ্ক করলে আমাদের কিন্তু কাজ শেষ। তো আমরা করছি কি, আমরা চাইছি যে যে এখানে মহিলা ধরে অঙ্ক করি, ঠিক আছে? তাহলে মহিলা ধরে যদি অঙ্ক করি তাহলে আমরা একটা কাজ করব, এখানে কি করব, মহিলা কত, মহিলা ওমেন, তাহলে ওমেন লিখলাম, ঠিক আছে? আর কত দিনে কাজটা করতে পারে ডে, তাহলে ডি লিখে দিলাম এই জায়গাটা। এইবার যেটা রইল, এইবার যেটা রইল কি যে ওমেন কতজন এইখানটায়, এখানে তো পুরুষ প্লা ও আবার হচ্ছে 6 জন মহিলা, তাহলে আমরা সব মিলিয়ে কিন্তু আমাদের মহিলা ট্রান্সফার, যেহেতু মহিলা ধরে অঙ্ক করবো তাহলে মহিলা ট্রান্সফার করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 6 জন মহিলাকে তো আর ট্রান্সফার করা সম্ভব না, মহিলা মহিলাই থাকবে। তো এখানে 6 জন মহিলা, 6 জন মহিলা লিখে রাখলাম, প্লাস করব কী করে পুরুষটাকে মহিলাতে ট্রান্সফার করব। তো একটা জিনিস, এই যে 4 জন পুরুষ এটাকে আমার মহিলাটা ট্রান্সফার করা হচ্ছে মেন কাজ। তো আমি একটা জিনিস দেখতেই পাচ্ছি এখানটায় যে 2 জন পুরুষ মানে 3 জন মহিলা, তো 4 জন পুরুষ মানে কতজন মহিলা, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, ইজিলি খেয়াল করো, এর ডবল আমার কি, আরও ভালো বুঝতে পারো এক সেকেন্ড, এর ডবল আমার 4 না এইখানে, এইখানে তাহলে এই যে 3-এর ডবলও তো এখানে কিছু আসবে, তাই না? তাহলে 3-এর ডবল কত 6 আসবে, সিম্পল ফ্যাক্টার। তাছাড়া তোমরা ঐকিক নিয়মও করে দেখতে পারো, সিম্পল যেগুলো বুঝতেই পারবে আশা করি। তো এই 2-এ যদি 3 হয় মহিলা, তাহলে 4-এ আমার কত 6 বেরোলো, নর্মাল একটা ক্যালকুলেশন। তো এখানে 6, এই তাহলে আমরা কি 6 অ্যাড করে দেবো, এই যে 4 জন যে পুরুষ মানে 6 জন মহিলা, তো এইখান থেকে পেলাম যেটা আর কি। তো এইখানে আমরা 6 আবার অ্যাড করে দেবো, তাহলে 6 6 কত 12 জন, এখানে আমার কিন্তু মহিলার হিসেব আসলো, কোথায় প্রথম লাইনে, এক সেকেন্ড, 12 জন মহিলার হিসেব আসলো, মানে এইখানটায় এটা 6 6 6 রয়েছে, এই 4 জন পুরুষ মানে 6 জন মহিলা, তাহলে টোটাল মিলে 12 জন মহিলা। এই 12 জন মহিলা 8 দিনে কাজ করে। তো আমরা এখানে 12 জন মহিলা, এত কিছু করা লাগবে না, আমি পুরো ডিটেলসে একটু আলোচনা না করে দিলে তোমরা প্রথম যারা তারা বুঝতে পারো না এই অঙ্ক। তাহলে কত 8 দিনে, আমি সবার কথা বলছি না, কিছু তোমরা যারা আর অসুবিধা হয় তাদের জন্য বলছি। তো এটা গেল, তাহলে 12 জন হ্যাঁ 12 জন মহিলা কোনো একটা কাজকে 8 দিনে তাহলে কমপ্লিট করতে পারে এমনটা হলো। কেন আমাদের যে কোনো একটা লাইন ধরে অঙ্ক করলে এটা ক্লিয়ার হবে। তো এই আমরা একটা লাইনের মানে যে ক্যালকুলেশন বসিয়ে দিলাম, এইবার আমরা লাস্ট কাজ করবো, কত দিনে 18 জন মহিলা। এখানে দেখো ওই এর আগের অঙ্কটার মতন আরও খাটতে হয়নি, এবার ডাইরেক্ট বলেই দিয়েছে 18 জন মহিলা ওই কাজটি কথা। আরে বা স্যার, কোনো তো ওখানে কিছু মাথা ঘামাতেই হবে না যে 18 জন মহিলা ওই কাজটিকে কত দিনে করবে। তো এইখানে আমরা অত বেশি ক্যালকুলেশন করতে যাবো না, সিম্পল ক্যালকুলেশন করব, যেটা আমরা করি মানে কি এরকমটা যে আমাদের কত 12 জন মহিলা কোনো একটা কাজকে 8 দিনে করে, কোনো একটি কাজকে, কোনো একটি বলছি না, তাই এক নিচে, শুধু কাজটাকে নিচে আর বাদ বাকি সব উপরে গুণ, আর মানে এই জিনিসটা 12 জন মহিলা কোনো একটি, এই যে 12 জন মহিলায় লিখলাম কোনো একটি কাজ, একটি কাজ কাজ অনলি নিচে আর সব উপরে গুণ, ঠিক আছে? আর কোনো একটি কাজকে 8 দিনে করে না, তাহলে এই 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 সেটিং আমার লেখা কমপ্লিট হয়। এবার এই প্যাটার্ন লিখবো, এই প্যাটার্ন লিখতে গেলে কত 18 জন মহিলা কত দিনে, এই যে কত দিনে প্রশ্ন রয়েছে না, তাহলে কত দিনে এক্স সামথিং লিখে রাখলাম, বা তোমার নামের অক্ষর লিখতে পারো কোনো ব্যাপার না, আর কত ওই একটি কাজকেই, তাই না? ওই একটি কাজকে, ওই যে ওই ওই কাজটিকে লেখা আছে না, ওই কাজটিকে মানে কোনো একটি কাজ, দুষ্টি কাজ, যাই হোক মানে আর কি যা লেখার লিখে দেবে এখানে, মানে কিন্তু যদি সেম কাজ বলছে তাহলে এখানে যা লিখবে এখানে তাই লিখবে। এবার এটা গেল,
এবার আমরা শুধু কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করব। যদি আমরা তিন দিয়ে কাটি এখানটায়, যদি আমরা তিন দিয়ে কাটি এখানেও তো কিন্তু তিন দিয়ে কাটার সুযোগ পাচ্ছি, তিন দিয়ে প্লাস ছয় দিয়েও কাটতে পারবো এখানটায়। যদি আমরা এখানে ছয় দিয়ে সামথিং কাটি, দাঁড়াও ছয় দিয়ে যদি এখানে কাটি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, কালারটা ভালো বোঝা যাচ্ছে না। ছয় দিয়ে যদি কাটি আমরা তাহলে কত পাবো, এখানে তিন পাবো, ছয় দিয়ে কাটলে আমরা কত পাবো, দুই পাবো। এই পর্যন্ত পেলাম, এবার না আর বেশি কাটা আর কাটা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, আট দুগুণে কত, ষোলো, ষোলোকে এই তিন দিয়ে ভাগ করতে হবে, এটাই আমাদের লাস্ট কাজ। হ্যাঁ বুঝতেই পারছি ওগুলো। তাহলে ষোলোকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি, ষোলোকে এখানে করে দিচ্ছি, ষোলোকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিনে পাশে কত, পনেরো হয় না, আর আমাদের এক আসলো, তাহলে এক বাই তিন। এমন অপশান কোথায় রয়েছে, দেখো বি অপশানটা কিন্তু রয়েছে, এটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে একদম ক্লিয়ারলি। আর এই অঙ্ক একটু মানে ধৈর্য সহকারে এই যা ভিডিওটা এটাকেই রিসার্চ করো যে আমি কী কী বললাম, কী প্রসেস অঙ্কটা করলাম। দেখো একদম ইজি হবে, আর এত ডিটেলস তোমাদেরও করতে হবে না, যখন শিখে যাবে না এগুলো খুব মানে খুব চটজলদি করতে পারবে, সময় লাগবে না, আশা করছি তো লাগবে না। মানে এটা আমি ডিটেলসে বললাম, ভিডিওটা সময় লাগলো, কিন্তু এটা নিজেরাই যখন শিখে করবে তখন কিন্তু এতটা সময় লাগবে না, একটু 100% বলতে পারছি। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো বুঝতে পারলে কিনা অবশ্যই মানে চেষ্টা করো মানে কমেন্ট বক্সে জানানোর। তো এই গেল, এরপরে যেটা বলছিলাম, এবার আমরা আলোচনা করব বা দিয়ে যে অঙ্কগুলো হয়, অর্থাৎ চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে, ছজন পুরুষ ও বারোজন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে। এই টাইপের অঙ্ক ওই যে আগের দুটো অঙ্ক করলাম তার থেকেও অর্ধেক সহজ। দেখো এইগুলো কী করে করতে হবে, দেখো কী করে করতে হবে, ফার্স্ট কাজ করবে কি, এই যে চারজন পুরুষ আটজন আটজন মহিলা এটাকে লিখবে এক সাইডে, এটাকে যদি আমরা লিখি, অর্থাৎ কি পুরুষটাকে পি দিয়ে দিলাম, পুরুষটা কত চারজন, আর মহিলা ওমেন বা মহিলা এম দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, ও দিলাম, ডাব্লু দিলাম ওমেন, এবার এটা কত আট, ঠিক আছে। এইবার যেটা বলার, এবার কি, এইবার হচ্ছে কি, এবার এই দুটোকে দেখো এখানে বা দেওয়া আছে না, বা এই যে বা মানে কি, এই চারজন পুরুষ অথবা আটজন মহিলা, এক হয় এ আর নয় তো এ, এরা ওই কাজটিকে পনেরো দিনে করেছে, দুজনে মিলেমিশে নয়, কিন্তু এদের এই চারজন পুরুষকে যদি কাজে নেওয়া হয় তাহলে এরা কী করবে, পনেরো দিনে কাজ ক্লিয়ার করে দেবে, আর যদি কি না আটজন মহিলাকে কাজে নেওয়া হয় তবে তারাও কিন্তু পনেরো দিনে কাজটা কমপ্লিট করবে। মানে যেই টিমকেই নেওয়া হোক না কেন, মহিলা অথবা পুরুষ, তারা কিন্তু আর পনেরো দিনে কাজটা কমপ্লিট করবে, এটা হচ্ছে হিসেব। মানে কিন্তু দুজনে একসাথে কাজ করবে না, এবারটা বা দেওয়া আসে না মিডিয়ালে, এর আগেরবার যেমনটা ও দেওয়া ছিল তার জন্য ওইভাবে করছিলাম, কিন্তু এইবারটা কিন্তু বা দেওয়া আছে, অথবা এ এরা এরা করলেও পনেরো দিনে করবে, এরা করলেও পনেরো দিনে, মানে তাই সেই কারণে কত বা দেওয়া আছে। এইবার এমনটা যদি হয় তাহলে আমরা কিন্তু এই রেশিওটাকে বের করে নিতে পারবো কীরকম করে, দেখো এইখানে যদি আমরা এক সেকেন্ড এক সেকেন্ড, এইখানে যদি আমরা করি, যদি আমরা দুই দিয়ে, হ্যাঁ একবার ডাইরেক্ট কী কাটা যায়, চার এককে চার, আট চার দুগুণ আট, তো এটা বুঝতেই পারছো মানে কি, এই একজন পুরুষের সমান সমান দুজন মহিলার সে ক্ষমতাটা বা পাওয়ার বা কার্যের যে করার যে ক্ষমতা যেটা আর কি, এই হচ্ছে মেন ব্যাপার। তো এইটুকু বুঝতে পারলে একজন পুরুষ সমান সমান দুজন মহিলা, এটা হচ্ছে মেন গল্প। এবার আমরা একটা কাজ করি, যে কোনো একটা ধরে অঙ্ক করতে হবে। আচ্ছা লেডিজ ফার্স্ট, যখন আমরা মহিলা দিয়ে আজকে করছি অঙ্ক, চলো এরপর একটা পুরুষ ধরে অঙ্ক করব। তো এটা আমরা কী করছি, যে মহিলা যেটা ওমেন, ওমেন কী করছে, এক সেকেন্ড, কালারটা অন্য দিক, নাহলে ভালো লাগছে না। তো ওমেন যেটা, এই ওমেন আটজন ওমেন আটজন মহিলা কী করছে, ডে পনেরো দিনে কাজটা কমপ্লিট করছে, ঠিক আছে। তো এইটুকু বুঝতে পারলাম যে আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করছে, আমরা মহিলা ধরে এইভাবে বসিয়ে রাখলাম, আটজন মহিলা পনেরো দিনে কাজটা কমপ্লিট করছে। কিন্তু কিন্তু এবার আমাদের কিন্তু বলছে কি, যে ছজন পুরুষ ও বারোজন মহিলা, মানে এনারা, এই যে ও দেওয়া আছে না, তার মানে এনারা দুজন মিলে ওই কাজ কতদিনে করতে পারবে। তো এই যারা যদি দুজন মিলে হয় তাহলে আমরা ধরে করছি কি, মহিলা ধরে অঙ্ক করছি, তাহলে মহিলা তো কোনো চেঞ্জ করতে হবে না,
আর শুধুমাত্র আমাদের পুরুষ চেঞ্জ করতে হবে, তার জন্যই তো এত রেশিও তৈরি করা, এটা তৈরি করা। এবার দেখো, 12 জন যে মহিলা, 12 জন মহিলা নো চেঞ্জ, তাহলে 12 মহিলা 12 মহিলাই রইল, ঠিক আছে। এইবার যেটা রইল এরপরে কি, যে 6 জন যে পুরুষ, এবার 6 জন পুরুষকে আমাদের চেঞ্জ করতে হবে। কীরকম দেখো, 6 জন পুরুষ মানে কি, এই দেখো, এই যে 1 জন পুরুষ মানে 2, তাহলে 6 জন পুরুষ, এখানে আমি যদি 6 দিই তাহলে 6 জন মানে কতজন মহিলা বা ওমেন, তো এর 6 গুণ না এটা, তাহলে এরও এর 6 গুণ তাহলে কত হবে, 12 হবে। তো নর্মাল ক্যালকুলেশন মানে এমনটা, এর 6 গুণ এটা না, তো 6 গুণ করেই তো 6 1 6, তাহলে এর এর সাথেও 6 গুণ করে এখানে বসিয়ে দেবে। অথবা তোমরা একটা কাজ করো, ওই কিক নিয়ম তো সবাই জানো মোটামুটি, ওটা অ্যাপ্লাই করে দেবে, মানে এরকম 2 গুণ 6 মানে আরও বেশি হবে, 6 গুণ 1, বুঝতেই পারছো, আরামসে 12 চলে আসবে, এভাবেও করতে পারো। তো আমরা কী পাচ্ছি, এই জিজ্ঞাসার চিহ্নর জায়গায় কিন্তু 12 জন কি মহিলা পাচ্ছি, কতজনের জায়গায়, এই 6 জন পুরুষের মানেই, 6 জন পুরুষ মানে 12 জন মহিলা, এখানটা এখান থেকেও পাচ্ছি। তাহলে এখানে আমরা 12 আবার অ্যাড করে দেবো, তাহলে আমরা কী করছি, 12 যদি অ্যাড করে দিই, 12 যদি এখন 12 12 কত, 24 জন মহিলা হয়ে গেল না। এবার এইখানে 6 জনের পুরুষের থেকে 12 জন মহিলা তো পেলামই পেলাম, আর এখানে তো 12 জন মহিলা ছিলই ছিল, তাহলে দুজনে মিলে 12 12 কত, এবার 24 জন মহিলা হয়ে গেল। তাহলে 24 জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারবে, তো এইখানে 24 জন মহিলা ওম্যান ওই কাজটিকে কতদিনে করতে পারবে, ক্লিয়ার হলো? এবার আমরা বুঝতেই পারছি ওইভাবে করে দেবো অঙ্ক, মানে এমনটা, মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি 8 জন মহিলা কোনো একটি কাজকে 15 জন পুরুষ 15 দিনে, তাহলে 8 জন মহিলা 15 দিনে কোনো একটি কাজকে করতে পারে। তো সেম টু সেমভাবে এইটা যেরকম করলাম, এই লাইনটাকে যেভাবে আমরা সাজালাম, 8 জন মহিলা 15 দিনে মানে শুধু কাজ ছাড়া উপরে বাদ বাকি সব গুণ, তাহলে সেটাই করলাম। এবার এই এই সেটিংটাকেও আমরা করব, অর্থাৎ কত, 24 জন 24 জন মহিলা কত দিনে এক্স ওয়াই জেড যা খুশি, এই যে এটা এটাই তো চাইছে না, তো কত দিনে ওই একটি কাজকে করতে পারবে, বলছে এই যে ওই কাজ করতে পারবে, অর্থাৎ এখানে যা দেবো এখানেও তাই দেবো, এখানে যদি 1 দিই এখানেও 1 দেবো, এখানে 2 দিলে এখানেও 2 দেবো, মানে এটা এক এক করে বসিয়ে দেবে, যেহেতু কোনো একটি কাজ সামথিং এখানে বসিয়ে দিলে এখানে বসিয়ে দিয়ে কাজ চালিয়ে দেবে, মানে এটা না বসালে হয়, আমি জাস্ট সিটিং দেখাবার জন্য এগুলো করছি। তো দেখো, এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা শুধু কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করবো ওই জায়গাটা, তার মানে কি হচ্ছে, এই 8 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 3 8 24 মানে 3 হচ্ছে, এই 3 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15 5 চলে আসে, যেটা আমাদের অ্যান্সার, অর্থাৎ 5 দিনে, অর্থাৎ 5 দিনে কিন্তু ওই কাজটা কমপ্লিট, অর্থাৎ সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, তাহলে বুঝতে পারলে আশা করি। এরপরের অঙ্কটা দেখো, এটা অনেকটা সেম টু সেম টাইপের অঙ্ক। এবার দেখো এই সেম গল্প, এটা আর বেশি ডিটেলসে বলতে যাব না, এবার এটা শুধু দেখো, শুধু সমাধান দেখলে তোমরা বুঝতে পারবে। তো দুটো টাইপ করে রেখে দিলাম তোমাদের জন্য, তো এই দেখো এখানে আমার কত, লোক মানে ম্যান দিলাম, আচ্ছা এখানে 1 সেকেন্ড, তো এখানে লোক মানে এখানে ম্যান দিলাম, ম্যান মানে ম্যান দিলাম, এখানে ম্যান ম্যান কত, 6 জন, আর ওম্যান মানে ওম্যান কত, এখানে 12 জন রয়েছে। তো তাদের ফার্স্টে আমরা কী করবো, রেশিও বের করবো, 1 সেকেন্ড, রেশিও যদি বের করি তাহলে আমাদের কী করতে হচ্ছে এখানটায়, যে আমরা 6 দিয়ে খেলে 6 1 6 আর 6 2 গুণে কত 12, ঠিক আছে। তার মানে বুঝতেই পারলাম যে এই যে ম্যান, এই যে লোক, সেটা হচ্ছে 1 জন লোক সমান সমান 2 জন মহিলা, এটুকু পেলাম। এবার এখানেও তো দেখো, বা এই 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, অর্থাৎ 6 জন লোক যদি কাজ করে তবুও ওরা 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, আর যদি কিনা 12 জন মহিলা কাজটি করে তারাও কিন্তু 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, দুজনে একসাথে নয়, কারণ এর আগের বারটাও বলে দিলাম সেম কেস, বা মানে কি এরা অথবা এরা, ঠিক আছে, যে কোনো একজন ওই যদি কাজটা করে 20 দিনে কাজ কমপ্লিট করতে পারবে। এবার যেহেতু 12 রয়েছে, তো এখান থেকে আমরা কী করছি, যে এখান থেকে রেশিও বের করে নিয়ে এসে দেখলাম যে 6 জন 1 জন মানে পুরুষের লোকের সমান 12 জন সরি 2 জন মহিলা। এবার আমরা একটা কী ধরে কাজ করবো, যে আমরা মহিলা ধরেই কাজ করি, এটাও এটা বেটার হবে এখানে এইভাবে কাজ করলে। তো এখানে দেখো, আমরা যদি এখানে মহিলা ধরে কাজ করি, 1 সেকেন্ড, তাহলে এটা ওমেন
কতজন 12 জন মহিলা ওই কোন একটা কাজকে কত দিনে ডে 20 দিনে কমপ্লিট করতে পারছে ঠিক আছে 20 দিনে কমপ্লিট করতে পারছে তাহলে এই 12 জন মহিলা একটি কাজকে 20 দিনে কমপ্লিট করছে 12 জন মহিলা কোন একটা কাজকে 20 দিনে কমপ্লিট করতে পারছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে দেখো এইখানটা আমাদের ও দেওয়া আছে তার মানে এই দুটোকে জয়েন্ট করাতে হবে আর যেহেতু আমরা মহিলাদের অঙ্ক করছি তাহলে 16 জন মহিলা কিন্তু 16 জন মহিলাই থাকছে তাহলে এখানে আমাদের কত 16 জন মহিলা 16 জন মহিলাই রাখছি আমাদেরকে কি শুধু চেঞ্জ করতে হবে এই যে 6 8 জন যে লোক ওইটাকে মহিলাতে ট্রান্সফার করতে হবে এটা আমাদের মেইন কাজ আর কোনো কাজ নেই তো আমরা এখানে এই 8 জন যে লোক সেটা মানে কতজন মহিলা ওমেন সেটা বের করতে হবে তো দেখো এইটার 8 গুণ এটা না তাহলে এটার 8 গুণও এটা বসবে নরমাল প্রসেস বা তোমরা ওইকিক নিয়ম করে দেখবে এটার 8 গুণ মানে এটার 8 গুণ 8 একের 8 গুণ 8 আর এটার 8 গুণ তাহলে কত 8 দুগুণে কত 16 আসবে তার মানে এখানে ওইকিক নিয়ম করলেও আমাদের কিন্তু 16ই আসবে ঠিক আছে অর্থাৎ এই যে 8 জন মানে কথা এর ডবল যদি এটা হয় এর ডবল এটা সোজা সোজা গল্প তাহলে 8 জন যে পুরুষ বা লোক সমান সমান 16 জন মহিলা তো এই 8 জন লোক মানে 16 জন মহিলা তাহলে আমরা এখানে বসিয়ে দিই জায়গাটা তাহলে 16 জন এখানে বসে গেল তাহলে 16 16 কত 32 জন না 32 এই 32 জন কি এখন মহিলা হয়ে গেল এই সব মিলিয়ে 32 জন মহিলা হলো তাহলে 32 জন মহিলা কতদিনে করতে পারবে ওর দ্বিগুণ কাজ এবার এই জায়গাটা অনেকে ফলো করে না এই টাইপের অঙ্ক এইসব জায়গায় না ফলো করে অঙ্ক করে চলে আসে বাড়ির দিকে এই যে দ্বিগুণ কাজ লেখা রয়েছে না এটা ফলো করে না তো দেখো এবার কী করে করবে এবার এটা করবে কি এক সেকেন্ড ঠিক আছে এই যে 12 জন আমরা তো এই ফার্স্টের একটা সেটিংকে বসাবো আগে অর্থাৎ কী হচ্ছে 12 জন যে মহিলা কোনো একটি কাজকে ফার্স্টে তো কোনো একটি কাজই ছিল যে কোনো একটি কাজ কোনো একটি কাজকে কত 20 দিনে করতে পারে কোনো একটি কাজের জন্য কি এক নিচে দেওয়া এইবার নিচে এক দিচ্ছি দুই দিচ্ছি এবার কেন দিচ্ছি এবার বুঝতে পারবে তাহলে প্রথম ফার্স্ট সেটিং ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট সেটিং ক্লিয়ার এবার সেকেন্ড সেটিং শুরু করব এবারটা দেখো এই যে 32 জন যে মহিলা কত দিনে এই যে কত দিনে এটাই তো অ্যাকচুয়াল চাইছে কত দিনে যে কোথায় গেল এই যে কত দিনে চাইছে এই কত দিনে সামথিং এক্স ওয়াই জেড যা খুশি দিয়ে রাখতে পারো দ্বিগুণ কাজ করতে পারবে দ্বিগুণ মানে কী করে বুঝতে পারছি এখানে যদি এক লিখে রাখলাম কেন এই একের দ্বিগুণ কাজই তো দুই হয় তাই না তাহলে এখানে একটা কাজ হলে এর দ্বিগুণ কাজ দুই হবে তো এই কারণের জন্য কিন্তু দুই বসাতে হচ্ছে দেখো এখানে এর দ্বিগুণ কাজ মানে আগে একটি কাজ বলেছিল তার দ্বিগুণ কাজ কি দুই হবে এর জন্য কী করলাম আগে এক মানে কাজটা নিচে রেখে রাখতে হয় তাহলে এক রাখছিলাম এবার কাজ নিচে যেহেতু রাখতে হয় এখানে দুই সেই কারণের জন্য বসালাম এর দ্বিগুণ কাজ এটা এবার অনেকে মনে হতে পারে বেশি বকছি কেননা একটু ডিটেলসে বলেই দিচ্ছি ব্যাপারটা পুরোপুরি না হলে কিন্তু অনেকের অসুবিধা হয় সেই কারণের জন্য এবার এই দুই দিয়ে এটা কাটলে কত 16 হবে তাই না আচ্ছা এই পর্যন্ত গেল এবার যদি আমরা 4 দিয়ে কাটি 4 দিয়ে কাটার সুযোগ পাচ্ছি এখানে 4 দিয়ে কাটলে 4 4 কত 16 4 দিয়ে কাটলে কত এখানে 5 হচ্ছে এই 4 দিয়ে যদি আমরা এই 12 কে কাটি তাহলে কত 3 আসে তো বুঝতেই পারছি 3 5 15 আমাদের অ্যান্সার চলে আসে এই 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 15 যেটা এক্সের ভ্যালু অর্থাৎ দিনের যে ভ্যালুটা এখানকার সেটা কিন্তু 3 5 কত 15 আমাদের অ্যান্সার চলে আসে অর্থাৎ এক্স ইকুয়াল টু 15 যেটা কিনা আমাদের অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার আচ্ছা এইবার এই টাইপের অঙ্ক তো মোটামুটি শিখলে বা বলে দিলাম এইবার তোমাদের জন্য কিন্তু দুই একটা একটু সহজ টাইপের প্রশ্ন তোমরা একটু দেখে নাও দেখো এই যে এই টাইপের অঙ্কগুলো মানে মোটামুটি ওইগুলি শিখালাম যদি সিম্পল টাইপের কিছু অঙ্ক তোমরা হয়তো হতেও পারে অনেকে তোমরা জানতেও না পারো তো সেই কারণের জন্য কিন্তু এই দুটো টাইপ তোমাদের জন্য রাখলামই তো দেখো অ্যাকচুয়ালি এটা তো কোনো ব্যাপারই না এটা সিম্পল হয়ে অঙ্ক করে ফেলতে পারবে এটা কেমন দেখো এখানে 20 জন লোক বলছে তাহলে 20 জন লোক দেখে দেখে এই অঙ্কগুলো পাতাতে পারবে 20 জন লোক 6 ঘন্টা কাজ করে এবার আমি কি বলছিলাম শুধুমাত্র কাজটা নিচে আর বাদ বাকি সব উপরে গুণ তাহলে কী হচ্ছে 20 দেখি কালার ঠিক আছে তো হ্যাঁ তাহলে 20 জন একদম 20 লিখবে 6 ঘন্টা করে কাজ করে উপর 6 লিখবে একটি কাজ দেখতে পাচ্ছ নিচে 1 দেবে
18 দিনে, 18 দিনে কমপ্লিট করতে পারে। আমি কি ওটা, আচ্ছা এক সেকেন্ড, আমি কি এটা কি ঘন্টার জায়গায় দিন বলে ফেলেছি না বলতে পারবো না। যাই হোক, এই 20 জন 20 জন, এই 6 ঘন্টা 6 ঘন্টা, 18 দিনে 18 দিনে, এগুলো সব ওপরে গুণ, শুধুমাত্র কাজটা নিচে নিচে, আর বাদবাকি সব উপরে গুণ, ঠিক আছে? শুধু কাজটা নিচে সবসময় রাখবে আর বাদবাকি সব উপরে গুণ করে দেবে। এইবারটা যেটা রয়েছে, এবার এটা তো ফার্স্ট সেটিং হয়ে গেল, যেটা আর কি যেটা বলেছিল যে 20 জন লোক 2 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। এবার দ্বিতীয় সেটিং যেটা রয়েছে, 15 জন লোক, তাহলে এখানে 15 জন লোক কত ঘন্টা জানি না, সামথিং এক্স রাখলাম, কাজ করে 12 দিনে, তাহলে 12 দিয়ে গুণ, 12 গুণ করলাম তাদের সাথে 12 দিনে। কাজটি মানে কি, কাজটি কোথায় ছিল, একটি কাজ বলে রেখেছিল না যে, মনে আছে এই যে একটি কাজ আমরা লিখে রেখেছিলাম এই জায়গাটা, এই একটি কাজ মানে, তাহলে একটি কাজ, ওই কাজটি মানে কি, ওই একটি কাজ কি কতদিনে কমপ্লিট করবে, এই হচ্ছে গল্প, আর কিছু নেই, অঙ্ক শেষ। অর্থাৎ মানে কি, এখানে যদি কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হবে, এখান থেকে থেকে ধরে আমাদের 6 দিয়ে কাটি 3 আসবে, যদি 6 দিয়ে কাটি 2 আসলো, আচ্ছা এইবার যদি আমরা এখানটায় এই 2 দিয়ে এটাকে কেটে দিই তাহলে কত, 3 আসবে, কেন 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6 যেটা আর কি 3 আসলো, আচ্ছা এইবার এটা 3 দিয়ে যদি 15কে কাটি কত, 5 আসবে, আর এই 5 দিয়ে যদি আমরা 20কে কাটি কত আসবে, 4 চলে আসবে, তাই না? তো এইভাবে এদিকের দেখো আর কাটাকুটি প্রসেস আর কেউ নেই, এদিকের কেউ নেই কাটবো কাকে দিয়ে, তো এখানে এগুলো বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো গুণ করে দিলে হয়ে গেলো, অর্থাৎ 3 4 = 12 আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান সি, কিন্তু এই এক্সের ভ্যালুটা, এই যে দিনের ভ্যালুটা, সরি দিনের ভ্যালু না ঘন্টার ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটা আমাদের 3 4 = 12 আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে বুঝতে পারলে, এগুলি এইভাবে একদম সিম্পল ওয়েতে করতে পারবে, এগুলো তো একদম সিম্পল অঙ্ক, যেগুলি ওই ওইগুলোর থেকে মানে আরও অর্ধেকের অর্ধেক সহজ অঙ্ক। তো চলো এই অঙ্কটা লাস্টে আর কি ছাড়বো, কেন এগুলো আর একটা প্র্যাকটিস করিয়েই দিই। তো এই অঙ্কটা যেটা কি, এবার দেখেই বুঝতে পারবে, শুধু 12 12টি গরু 12টি গরু, এক সেকেন্ড, 12টি গরু 7 দিনে এত কেজি, যে এত কেজি ঘাস খায় এটা কাজ করছে না, তাহলে নিচে 7 5 6টা বসালে, এরপরে কি বলছে, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খায়, ঠিক আছে সামথিং কত কেজি ঘাস খায় এটা আমি জানি না, যে এই যে ঘাস খাওয়া কাজ এটা কাজ, তাই নিচে এক সামথিং রাখলাম, এই হচ্ছে গল্প আর কিছু নেই, এটা কিন্তু 10। তো এবার আমরা কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করবো, এখান থেকে যদি কাটাকুটি প্রসেস অ্যাপ্লাই করি দেখি কত দূর কী দৌড় পৌঁছতে পারছি, অর্থাৎ এখানে যদি আমরা কাটাকুটি করি 7 দিয়ে যদি এটাকে কাটতে পারি, 7 × 7 একটা শূন্য বসাবো, 7 8 6 56 এটা আসছে, আচ্ছা এই 12 দিয়ে না এটাকে কাটা যায়, 9 12 = 108, তাই না, এটা কাটতে পারলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আর ভাই কাটাকুটি কোনো চান্স নেই, তাহলে এই কোনাকুনি গুণ সম্পর্ক হয়ে যায় জানো, তাহলে 9 15 = 135 একটা শূন্য জুড়ে যাবে, তাই না, 9 15 = 135 হবে, এখানটায় কোনাকুনি যদি গুণ করি 135, আর যেহেতু একটা 10-এর গুণ আছে তাহলে 10 তো চলে আসবে এখানে, তাহলে এই এক্সের ভ্যালুটা, এই এক্সের ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ 1350, যেটা আমাদের সি অপশানটা কিন্তু রাইট অ্যান্সার, বুঝতে পারলে? তো এইভাবেই অঙ্কগুলো করতে হয়, এগুলো তো একদম সিম্পল অঙ্ক, ওই প্রথম যে 2 4টা অঙ্ক করলাম ওই অঙ্কগুলো অনেকে বুঝতে চায় না, ওগুলো সেই কারণের জন্য আমি একটু দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি পারো নতুন হয়ে যদি থাকো, যেটা আর কি বলার লাস্টে যেটা বলার থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই হলো, থ্যাংক ইউ।